রঘুনাথগঞ্জের পদ্মা নদীতে স্নান করতে নেমে চার শিশু তলিয়ে গেলে তিনজনকে উদ্ধার করা হয় উদ্ধার হওয়া শিশুদের জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক এক শিশুকে মৃত বলে ঘোষণা করেন রবিবার সকালে ঘটনায় রঘুনাথগঞ্জের লালখান দিয়ারে চাঞ্চল্য ছড়ায় অপর এক শিশু এখনও নিখোঁজ রয়েছে তার খোঁজে চালাচ্ছে পুলিশ বলে জানা গিয়েছে থেকে রিপোর্ট It's not gonna